ইতিমধ্যে পপুলেশন, অর্গানাইজেশন, এনভায়রনমেন্ট এবং টেকনোলজির যে সম্পর্ক, সেই সম্পর্ক গুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করেছি। আজকে অর্গানাইজেশন নিয়ে আলোচনা করব। অর্গানাইজেশন সম্পর্কে আলোচনা করবার আগে আমরা একটা বিষয় পরিষ্কার ধারণা নিতে হবে, আর সেটি হচ্ছে দল, গ্রুপ। দল হচ্ছে সমাজের একক, যেমন পরিবার একটি দল। কেন দল, সেটি পরে আলোচনা করছি। যদি দল হতে হয়, একাধিক মানুষের সম্পর্ক থাকতে হবে, এই মানুষগুলোর মধ্যে ইন্টারাকশন থাকতে হবে, মিথস্ক্রিয়া থাকতে হবে, এবং তাদের আচার আচরণ, চিন্তা, ধ্যান ধারণা, তাদের যে সমাজের আইনকানুন, রীতিনীতি, মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে, তাহলে ওই মানুষগুলোর একটি সংঘবদ্ধ জীবন অতিবাহিত হতে পারে। দল করতে হলে কিছু মানুষ লাগবে, তাদের মধ্যে মিথস্ক্রিয়া লাগবে, সম্পর্ক লাগবে, মিথস্ক্রিয়া লাগবে, এবং তাদের আচরণ, সংঘবদ্ধ আচরণ, আইন কানুন, রীতিনীতি এবং ইত্যাদি দ্বারা পরিচালিত হতে হবে, নির্ধারিত হতে হবে, তাহলে দল হবে। পরিবার একটি দল, কারণ পরিবার সংগঠিত হয় আইনের দ্বারা, এবং পরিবারের সদস্যরা, বাবা মা, সন্তান সন্ততি পরিবারের মূল্যবোধ তাড়িত হয়ে আচরণ করে থাকেন, সেই জন্য পরিবার সংঘবদ্ধ থাকে। যে পরিবারের মূল্যবোধ দ্বারা পরিবারের সদস্যরা আচরণ করেন না, সেই দল, সেই পরিবার ভেঙে যায় এবং তার সংঘবদ্ধ থাকে না, তার সেই পরিবার সমস্যায় আক্রান্ত হয়। অর্গানাইজেশন, অর্গানাইজ করা, এই যে কিছুক্ষণ আগে দলের কথা বললাম, সেটি কিন্তু অর্গানাইজ করা হয়, সংগঠিত করা হয়। কিছু মানুষ থাকবে এবং তাদের মধ্যে সম্পর্ক থাকবে, তাদের মধ্যে মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন থাকবে, এবং আইন কানুন রীতিনীতির দ্বারা তাদের আচরণ, সংঘবদ্ধ আচরণ নির্ধারিত হবে। পরিবার একটি ইনফরমাল সংগঠন বলতে পারি। পরিবারের কোনো লিখিত আইন কানুন নাই, সংগঠিত হয় যদিও আইনের দ্বারা, সেটা শরিয়া আইন হতে পারে, যে কোনো ধর্মভিত্তিক আইন হতে পারে, অথবা সিভিল কোড বা সিভিল ল অনুযায়ী হতে পারে, কিন্তু আইনের দ্বারা সংগঠিত হবে। কিন্তু পরিবারের কার কি দায়িত্ব, আচরণ, কার মর্যাদা কতটুকু, সেটি মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো লিখিত সংবিধান, কোনো লিখিত আইনের কাঠামো পরিবারের জন্য নেই, সেজন্য আমরা এটাকে ইনফরমাল একটা অর্গানাইজেশন হিসেবে চিহ্নিত করতে পারি। কিন্তু একটি বিশ্ববিদ্যালয়, একটি ব্যাংক, একটি বিমা কোম্পানি, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো অর্গানাইজেশন, সেখানকার মানুষগুলোকে অর্গানাইজ করা হয়, সংঘবদ্ধ করা হয়। কিভাবে? তাদের মধ্যে সম্পর্ক থাকে। একটি কোম্পানির মধ্যে যেসব লোক চাকুরি করেন, তারা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সম্পর্কিত, তাদের মধ্যে মিথস্ক্রিয়া হয়। এবং শুধু তাই নয়, কোম্পানির যে নীতিমালা আছে, নিয়ম কানুন আছে, সেগুলো প্রতি সদস্যকে মেনে চলতে হয়। এইভাবেই কি করা হচ্ছে, একটি দল যেটি সংখ্যাধিক লোক, অনেক সংখ্যার লোক সেখানে সংঘবদ্ধ হয়, তার জন্য নিয়ম নীতিমালা দ্বারা তাদের আইন আচরণকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এটি একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের লিখিত নিয়ম আছে, আইন আছে, এবং বহু সংগঠন আইনের দ্বারা প্রতিষ্ঠা পায়, স্টাবলিশড হয়, যেমন বড় বড় কোম্পানি, বড় বড় ক্লাব, বড় বড় বিভিন্ন বিনোদনমূলক সংগঠন, ক্রিকেট ক্লাব বলি কিংবা আমরা ফুটবল ক্লাব বলি, এগুলো আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এবং শুধু তাই নয়, সে আইন ওই সংগঠনের সদস্যদের মধ্যে প্রতিজনের সঙ্গে প্রতি সদস্যের কি রকম সম্পর্ক কিভাবে নির্ধারিত হবে, যেমন সভাপতির কিভাবে নির্বাচিত হবেন, কিভাবে কতটুকু তার ক্ষমতা আছে, দায় দায়িত্ব কি, এবং সাধারণ সদস্যের সঙ্গে তার সম্পর্কটা কিরকম, কেমন ভাবে নির্ধারিত হবে, ইত্যাদি কিন্তু তার গঠনতন্ত্রের মধ্যে লিখিত আছে, ওই ওই সংগঠনের গঠনতন্ত্রে লিখিত আছে। এই ধরনের সংগঠনগুলো হচ্ছে ফর্মাল, শুধু আইনের দ্বারা প্রতিষ্ঠিত তা নয়, সেই সংগঠনটা কিভাবে পরিচালিত হবে সেটিও নিয়মের দ্বারা, গঠনতন্ত্রের দ্বারা নির্ধারিত। এবং সেখানকার সদস্যরা, যে সমাজ যেমন স্তরায়িত, সমাজে শ্রেণীভেদ আছে, ঠিক সেখানেও প্রতিটি সংগঠনের স্তরায়িত স্তর আছে, যিনি সভাপতি হবেন, যিনি সাধারণ সম্পাদক হবেন,
অন্য সদস্যরা যারা থাকবেন তাদের সবার দায়িত্ব সমান নয়, সবার মর্যাদা সমান নয়, সবার ক্ষমতা এক এক সমান নয়। এই যে স্তর ভেদের সঙ্গে ক্ষমতার সম্পর্ক, এটি সমাজে যেমন আছে সংগঠনের ক্ষেত্রেও আছে। মূলত অনেক সময় বলা হয়ে থাকে সংগঠনের স্তর ভেদ গুলোই সমাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যদিও আসলে সংগঠনের আগে আমাদের সমাজের উদ্ভব ঘটেছিল আগে, এবং সমাজের এই স্তরভেদকে নইয়ায় অথবা লেজিটিমেসি দেবার জন্য কর্তৃত্ব হিসেবে রাষ্ট্র উদ্ভব ঘটেছিল। যাই হোক, এই সংগঠনগুলো যেগুলো গঠনতন্ত্র দ্বারা নির্ধারিত এবং তার সদস্যদের আচার আচরণ সীমাবদ্ধ রাখে, সেই সংগঠনগুলো হচ্ছে ফর্মাল সংগঠন। সুতরাং আমরা সংগঠনে একটা সংজ্ঞা পেলাম। এখন আসি যে সংগঠনের সঙ্গে, এই যে সংগঠন বললাম সেটা কিন্তু সোশ্যাল এনভায়রনমেন্টের একটা বড় অংশ। আমি দল বলেছি, দলহীন কোনো সমাজ হয় না, সমাজ হাজারো দল নিয়ে গঠিত, হাজারো প্রতিষ্ঠান। এই যে পরিবারের কথা বললাম, একটি দল পরিবার কিন্তু আবার প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান হচ্ছে যার ইস্টাবলিশড প্রতিষ্ঠিত কার্যাবলী থাকে। একটি পরিবারের প্রতিষ্ঠিত কার্যাবলী আছে, একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত কার্যাবলী আছে, একটি ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠিত কার্যাবলী আছে, সেজন্য এগুলো দল এবং একই সঙ্গে প্রতিষ্ঠানও। প্রতিষ্ঠান সম্পর্কে এর চেয়ে বেশি কিছু আলাপ করবার সুযোগ এখানে নেই। আমরা জানি যে এই অর্গানাইজেশনের কথা বললাম, অর্গানাইজেশন কিন্তু এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট অথবা ন্যাচারাল এনভায়রনমেন্ট অথবা পপুলেশনের হ্রাস বৃদ্ধির সঙ্গে পরিবর্তিত হয়। আমরা জানি গ্রামাঞ্চলে একসময় জয়েন্ট ফ্যামিলি ছিল, সেই জয়েন্ট ফ্যামিলি এখন ভেঙে যাচ্ছে। কেন? গ্রাম শহর হয়ে যাচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, সেখানে শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে, সেখানে রাস্তাঘাট হচ্ছে, অর্থাৎ টেকনোলজির, আধুনিক টেকনোলজির ছোঁয়া লেগেছে, যার ফলে পরিবার প্রথা জয়েন্ট ফ্যামিলি থেকে ভেঙে একক পরিবার সৃষ্টি হচ্ছে। আমরা বলি রুরাল সোসাইটি যদি আরবান সোসাইটি হয়ে যায় তাহলে সেখানে সিঙ্গেল বা নিউক্লিয়ার ফ্যামিলি উদ্ভব করতে থাকে। এই যে নিউক্লিয়ার ফ্যামিলি উদ্ভব ঘটছে, প্রতিষ্ঠানগুলোর দলগুলোর পরিবর্তন হচ্ছে, কারণ কি? কারণ একটাই, কারণ হচ্ছে টেকনোলজির ছোঁয়া পেয়েছে, টেকনোলজি পরিবর্তন করে দিচ্ছে সংগঠনের আকারকে, আকৃতিকে। আমরা হাজারো উদাহরণ দিতে পারি, খুব বেশি উদাহরণ দেওয়ার আমাদের দরকার নাই। আমরা বড় বড় কোম্পানিগুলো দেখি, যেমন লিভার ব্রাদার্স। লিভার ব্রাদার্স এ একটা অফিস আছে লন্ডনে, এক ভারতে আছে, দক্ষিণ আফ্রিকায় আছে, বিভিন্ন মালয়েশিয়াতে আছে, বিভিন্ন দেশে তার অফিস আছে। এই অফিস গুলো কখনোই প্রতিষ্ঠা পেত না যদি টেকনোলজি উন্নত না হতো। আমরা জানি ভার্চুয়াল মিটিং এর মধ্য দিয়ে এই সংগঠনগুলো, এই সংগঠনের বিভিন্ন শাখাগুলো, বিভিন্ন দেশে প্রসারিত শাখাগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। যদি টেকনোলজি উন্নত না হতো তাহলে লিব্রা ব্রাদার্স বিভিন্ন দেশে তার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত হতো না। এটি সম্ভব হয়েছে শুধু প্রযুক্তিগত উন্নয়নের কারণে। এই যে ভার্চুয়াল মিটিং এর কথা বললাম, এখন লন্ডন থেকে বা ঢাকা থেকে বা ভারত থেকে লন্ডনে যে মিটিং করতে হয় না, শুধুমাত্র টেকনোলজির সাহায্য সহযোগিতা নিয়েই কিন্তু ভার্চুয়াল মিটিং করা যাচ্ছে বা করা যায়। সুতরাং এই যে কি হচ্ছে, এই যে সংগঠনগুলো আজকে যে বিস্তৃত হচ্ছে একটা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন পরিসরের মধ্যে তাদের কর্ম কাজগুলোকে সীমাবদ্ধ না রেখে তারা বিস্তার লাভ করছে, এর প্রধান কারণ হচ্ছে টেকনোলজি। আমরা তো জানি যে নেশন স্টেটস, জাতিরাষ্ট্র, এই সামন্ত ব্যবস্থা জাতিরাষ্ট্রের কোনো কনসেপ্ট আমরা জানতাম না। জাতিরাষ্ট্র এসেছে পুঁজিবাদী সমাজে। পুঁজিবাদী সমাজে যদি যোগাযোগ প্রযুক্তি উন্নত না হয় একটা আধুনিক রাষ্ট্র টিকে থাকতে পারে না। যেমন আজকে আপনারা চিন্তা করেই দেখি, আমরা চিন্তা করে দেখি, আমরা কম্পিউটারের ব্যবহার জানি না, ইন্টারনেটের ব্যবহার জানি না, টেলিফোনের ব্যবহার জানি না, ব্রডকাস্টিং মিডিয়া গুলো রেডিও টিভি কাজ করে না, তাহলে কি নেশন স্টেট টিকে থাকতে পারে? এত বিশাল স্টেট, এটা টিকে থাকতে পারে? ওই যে লিব্রাল ব্রাদার্সের কথা বললাম, সেই কোম্পানিকে অপারেট করতে পারবে? সারা পৃথিবীতে বাণিজ্য এখন যেভাবে চলে সেভাবে করতে পারবে? পারবে না। কেন? কারণ হচ্ছে নেশন স্টেট তৈরি হয়েছে পুঁজিবাদী সমাজের উদ্ভবের পরে, অর্থাৎ মোড অফ প্রোডাকশন, টেকনোলজি, প্রোডাক্টিভ ফোর্স, টেকনোলজি উন্নত হয়েছে, এবং টেকনোলজি উন্নত হওয়ার কারণে সেটা আমরা কমিউনিকেশন টেকনোলজি বলি বা যে কোনো উৎপাদনের টেকনোলজি বলি, শিক্ষার টেকনোলজি বলি, এই টেকনোলজি গুলো উন্নত হওয়ার কারণে জাতিরাষ্ট্র, কিছু লোক একটা বিশাল ভূখণ্ডের মধ্যে তাদের মধ্যে যোগাযোগ এবং ঐক্য প্রতিষ্ঠার একটা সুযোগ তৈরি হয়েছে, না হলে হতো না।
সুতরাং প্রযুক্তি সংগঠনকেও বদলায়, আবার সংগঠনের পরিবর্তন আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে কিভাবে প্রযুক্তির উন্নয়নের দ্বারা নির্ধারিত। ন্যাচারাল এনভায়রনমেন্ট এবং সোশ্যাল এনভায়রনমেন্টের কথা আগেই বলেছি, এটা সোশ্যাল, আমাদের অর্গানাইজেশন হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্টের একটা অংশ। এবং অর্গানাইজ কেন করি, আসলে প্রযুক্তি, আসলে প্রকৃতিকে বদলানোর জন্য, আমাদের লাইফকে কমফোর্টেবল করার জন্য, প্রযুক্তিগত পরিবর্তনটাকে কাজে লাগিয়ে আমাদের সমাজকে পরিবর্তন করবার জন্য। অর্থাৎ সমাজকে প্রযুক্তিগত পরিবর্তন করার অর্থই হচ্ছে সমাজের পরিবর্তন, অর্গানাইজেশনেরও পরিবর্তন হয়। এই যে কিছুক্ষণ আগে বললাম যে ইন্টারন্যাশনাল, যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে অর্গানাইজেশন, সেটা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত কোম্পানি বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে যোগাযোগ করবার কোনো সুযোগ আগে ছিল না, সেজন্য সেরকম কোম্পানিগুলো বা সে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সেভাবে গড়ে ওঠেনি, কিন্তু প্রযুক্তি সেই সুযোগ করবার পরে এভাবে গড়ে উঠছে। সুতরাং যে প্রযুক্তির পরিবর্তনের মধ্যে, ন্যাচারাল এনভায়রনমেন্টকে মডিফিকেশনের মধ্য দিয়ে, পরিবর্তনের মধ্য দিয়ে, কিন্তু এই যে যৌথ সংগঠনেরও পরিবর্তন হচ্ছে। এছাড়া পপুলেশনে আমরা কথা বলেছি, পপুলেশনের হ্রাস বৃদ্ধি, কিন্তু জন্মহার, মৃত্যু হার, এগুলো সঙ্গেও কিন্তু সম্পর্ক আছে, সংগঠনের সম্পর্ক আছে। সংগঠন যদি একক পরিবার হয়, সেখানে পরিবারের সদস্য সংখ্যা কমে আসে। সংগঠন বা পরিবার যদি হয় যৌথ পরিবার, সেখানে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি হয়। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে কিন্তু যেমন সংগঠনের পরিবর্তন সম্পর্কিত, অর্থাৎ পপুলেশনের উপরে তার ইম্প্যাক্ট আছে এই সংগঠনের পরিবর্তন। এটি শুধুমাত্র একটি উদাহরণ দিলাম, এভাবে আরো অনেক উদাহরণ দিয়ে আমরা প্রমাণ করতে পারি এই যে পপুলেশন, অর্গানাইজেশন, এনভায়রনমেন্ট এবং টেকনোলজি, এনভায়রনমেন্টের দুটো অংশ, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট আর ন্যাচারাল এনভায়রনমেন্ট, এই সবগুলো হচ্ছে পারস্পরিক সম্পর্কযুক্ত। একটি পরিবর্তন হলে অন্যটির উপরে তার পরিবর্তনের প্রভাব পড়ে। ধন্যবাদ।